আমাদের ডেভেলপমেন্ট হয় এগুলোকে প্রশংসা করার, এগুলো প্রশংসা করার তাদের কোনো মানসিকতা নেই। এত সুন্দর একটা সার্চ কমিটি হলো, কোনো না কেউ কোনো না কোনোভাবে তো উত্তর আসতে হবে। এই সার্চ কমিটি দিয়ে তারা বললো আমরা হতাশ নই তবে ক্ষুব্ধ। হতাশই যদি না হবে তাহলে ক্ষুব্ধ হলো কেন? হতাশ মানুষ ক্ষুব্ধ হয়, আর তাহলে বুঝতে হবে যে এর মধ্যে আশার কিছু তারা দেখছে। সুতরাং আমি বলতে চাই যে বিএনপি রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েছে, যে কারণে তারা যা দেখে সবই খারাপ দেখে। সার্চ কমিটি হয়েছে এবং এই সার্চ কমিটি যে প্রস্তাব দেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে, মহামান্য রাষ্ট্রপতি সেই মোতাবেক তার পছন্দ মোতাবেক লোক নিয়ে তিনি নির্বাচন কমিশন গঠন করতে হবে। তবে একথা নিশ্চিত যে বিএনপির সময়ের আজিজীয় মার্কা নির্বাচন কমিশন হবে না, এর চেয়ে অনেক ভালো নির্বাচন কমিশন হবে ইনশাআল্লাহ। এটা জাতি আশা করে, আমরাও মনে করি এটা করবেন মহামান্য রাষ্ট্রপতি।